সেটা
মাধ্যম থেকে অন্য সত্যের মাধ্যমে বিবর্তনে আবর্তিত হয়ে আলোর প্রতি দিক পরিবর্তন ঘটনাকে বলা হয় কি? আলোর প্রতি স্মরণ। এই আলোর প্রতিসরণের আবার দুইটা সূত্র রয়েছে। একটা হচ্ছে কি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিবর্তনের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। আবার আরেকটি সূত্র আছে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত সবসময় কি ধ্রুব থাকে। এখন দেখো, আমরা যদি এই আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্বচ্ছ মাধ্যমে বিবর্তনের তীব্রভাবে আপতিত আলোর বেশি দিক পরিবর্তন করে, সেক্ষেত্রে কিন্তু আলোর একটা প্রতিফলন ঘটে। এই প্রতিফলনের মাধ্যমে আপতন রশ্মি এবং আপতন বিন্দুতে বিবর্তনের অতীত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। কিন্তু যখন সেটা নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের জন্য হয়, সেটা কিন্তু সর্বদাই তার সাইনের মান এবং প্রতিসরণ কোণের সাইনের মান সর্বদা অনুপাত ধ্রুব থাকে। আমাদের এই দর্পণের আলো হলে আমরা কী করতে পারবো? দেখো, এই দর্পণ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা নিরাপদ ড্রাইভিং একটি ভূমিকা পালন করে। অথবা পাহাড়ি রাস্তা, হাঁটা পথা রাস্তা আমরা কীভাবে সেটা আমাদের প্যাসেঞ্জারকে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবো। এছাড়া আলোর প্রতিসরণ এবং আলোর প্রতিসরণের একটা সূত্র রয়েছে। আগামী তোমরা এই ক্লাসে এই কিছু অধ্যায়ে ভালো করে এই কটা নিয়ম শিখে আসবা।